বান্দার শুধু একটাই কাজ, যেভাবে হোক আপন রবকে আপন সৃষ্টিকর্তাকে খুশি করা, এছাড়া দ্বিতীয় কোনো কাজ। কে সফল কে ব্যর্থ এক কথাই বুঝে নি, যে আপন রবকে খুশি করতে পেরেছে সেই সফল হয়েছে। এবার বলেন রব কয়জন? আমার গলা গেছে তলা হইয়া, এবার আপনারা বলেন রব কয়জন? আরো জোরে বলেন রব কয়জন? এবার বান্দা কয়জন? অগণিত বান্দা কয়জন? রব কয়জন? এবার এক কোটি বান্দার তারকে একজনকে খুশি করা, এবার কালো এবং সুন্দর ফর্সা চেহারা যখন সামনাসামনি চলে আসলো, কালো চেহারাওয়ালা চিন্তা করে আমি তো ফেল হয়ে গেলাম, কারণ ওর চেহারা তো সুন্দর, রব তো ওকে না পছন্দ করবে, আমাকে তো পছন্দ করবে না। রব বলে চেহারা ফর্সা চেহারা কালো, এটার কোনো পার্থক্য আমার কাছে নাই। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুন্দর কণ্ঠওয়ালা গেল, আমার মতো ফালতু কণ্ঠওয়ালা গেল, ফালতু কণ্ঠওয়ালা বলে সুন্দর কণ্ঠওয়ালা তো তেলাওয়াত করে আল্লাহকে খুশি করে ফেলবে। আল্লাহ পাক বলে সুন্দর কণ্ঠে আমার কাছে কিছু যায় আসে না, তো আল্লাহ কি? রব্বে করিম বলে সৌন্দর্যের ফর্সা আমার কাছে দাম নেই, সুন্দর কণ্ঠের আমার কাছে দাম নেই, সুন্দর কোনো কিছুর আমার কাছে দাম নাই, আমার কাছে একটা সৌন্দর্যের দাম আছে, সেটা হচ্ছে মনটা সুন্দর। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি রবের কাছে একটা সুন্দরের বড় দাম, সেটা হচ্ছে যার মনটা সুন্দর, কোরআনের ভাষায় যাকে বলা হয়েছে কালবে সেলিম। বলেন না সুবহানাল্লাহ। দেখি সবাই একবার দর্শরী পড়েন আল্লাহুম্মা হক লা ইলাহা ইল্লাল্লাহ হক লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজ একবার বলেন আলহামদুলিল্লাহ। গলা আর গো বেই দে, ওনার আর গো আছে না? এই যা কিফতে করি না মাথার দেশ, গলা অনারার গো আছে না? আল্লাহ দিলে যারা যারার গলা আছে তার একবার হন সে মারহাবা, আরেকজন জোরে মাতুন না হন মারহাবা। আল্লাহ সবাইকে কবুল করুক, আমিন। কমিটির বাইরে আমাকে একটা বিষয় দিয়েছেন, এখানে অনেক মাহফিল কমিটি আছেন আমার বিশ্বাস, আমি একটা কথা নিজের ব্যক্তিগত মতামত আপনাদের সাথে শেয়ার করতে চাই, শুনবেন ইনশাআল্লাহ। যখনই উলামায়ে কেরাম স্টেজে আসেন, মাহফিল কমিটিরা কিছু কমন বিষয় দেয়, আপনারাও জানেন বিষয়গুলো, তম্মদ একটা হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ, শুনলে হ্যাঁ বলেন না শুনলে না বলেন, পাঁচ ওয়াক্ত মা বাবার, নারীদের পর্দা, নারীদের নারীদের সুদোষ বিষয় দিতেই আছে, আলোচক ওয়াইজ করতেই আছে, আবার আপনারাই বলেন পরিবর্তন হয় না, প্রবলেমটা কোথায় কখনো ভেবেছেন?
একজন বক্তাকে দিয়ে আপনি যদি শুনেন, একজন আলেমকে আপনি স্টেজ উঠার পরে বললেন হুজুর পাঁচ ওয়াক্ত নামাজ নিয়ে আলোচনা করেন, এবার উনি আলোচনা করলেন পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ জানে না কে, পড়লে কি লাভ জানে না কে, না পড়লে কেমন মায়ের জানে না কে, তারপর হুজুরকে দিয়ে কেন বলাচ্ছেন? আপনি বলবেন না একটু তাগিদ দেওয়ার জন্য, শুনেন ভাই আগে অসুখটা বের করেন তারপর ওষুধ দেন। ওয়াইজ হয় যেটা জানে না সেটা জানানোর জন্য। এবার আলেম যখন বলে নামাজ পাঁচ ওয়াক্ত ফরজ, পিছন থেকে একজনে বলে হুজুর ইন তো জানি। এবার আমি আপনাদের বিবেকের কাছে একটা প্রশ্ন করব, আপনারা বিবেক দিয়ে উত্তর দিবেন সবাই। মসজিদে মুসল্লি নাই, পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ, এই কথাটা না জানার কারণে? জোরে বলেন না, পাঁচ ওয়াক্ত ফরজ এটা কে জানে না সবাই? তারপরে মসজিদে মুসল্লি হচ্ছে না কেন, প্রবলেমটা কোথায়? না জানার কারণে, মওলার প্রেমে না পড়ার কারণে। সুদ খাইলে কি অপরাধ জানে না কে? সুদ নেওয়ার সময় হাত কাঁপে না কেন জানেন? না জানার কারণে নয়, ওই রবের প্রেমে না পড়ার কারণে। আপনি যে কোন একজন ব্যক্তিকে কোন রকম অন্তরের মধ্যে কিছুটা নবীর প্রেম আল্লাহর প্রেম দিয়ে সাজাই দেন, এই বান্দা পরিবর্তন হবে নিশ্চিত নিশ্চিত ইনশাআল্লাহ। আমরা ভুলটা করি কোথায় জানেন? প্রেমটা না দিয়ে জ্ঞানটা দিয়ে দিই। আচ্ছা মিশতা হইলে জিব্বা হাড়ি বলি না জানে তো হন, যে মিশতা হরি তো জানে, বন্ধ করি তেজি না আমি সেজন্য সবার কাছে অনুরোধ দিব, এখানে যারা মাহফিল কমিটি আছেন আল্লাহর ওয়াস্তে গতানুগতিক বিষয় দিয়েন না, বিষয় যদি দিতে মন চাই এখন থেকে বিষয় দিবেন বিজ্ঞানের আলোকে কোরআন, বিজ্ঞানের আলোকে নবীর সুন্নতের উপকারিতা। সুদ খাইলে গোশ খাইলে পরকালের কি ক্ষতি সেটা নয়, সুদ ঘুষের কারণে দেশের কি ক্ষতি, সমাজের কি ক্ষতি, অর্থনৈতিক কি ক্ষতি, এগুলা দেওয়া দরকার বিষয়। সমাজের পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। আমার কথা কি কষ্ট নিয়েছেন? আরো জোরে বলেন না, কষ্ট নিয়েছেন? ফেমগরিয়ার দোকা হাই বুদিন বেগুনে জানে এবার আরো নাম দিতে শেখা পরোটা নামাতের তো হদুনে আটটার লারি বই দে হদুন শুরু করে রিয়া আর ইতের বন্ধু জিবে আসি ফেন করে দিতে এখন সাইজ না প্রেম করলে শেখা কথা বলেন না প্রেম করে মানুষ সুখের আশায় দিন শেষে চোখের পানি ছাড়া কিচ্ছু থাকে না বেশিরভাগ সবাই এই কথাটা জানি বিয়ের আগে অপরিচিত নারী অপরিচিত পুরুষের সাথে সাক্ষাৎ করা ইসলামে হারাম সবাই জানি তাহলে একটু ভেবে বলেন তো দেখি প্রেম বন্ধ হচ্ছে না কেন ভ্যালেন্টাইন ডে বন্ধ হচ্ছে না কেন মেসেজিং বন্ধ হচ্ছে না কেন প্রবলেমটা কোথায় জানেন হায়া লজ্জা উঠে গেছে যেখানে অন্তরটা চুকাই দিলে আপনার অন্তর হায়া দিয়ে শরফ দিয়ে ভরপুর হয়ে যাবে আল্লাহ রাসূলের একজন সাহাবা আছেন যার নাম হচ্ছে উসমান গনি জিন্নুরাইন যাকে আসমানের ফেরেশতারা পর্যন্ত হায়া পেতে বলেন না সুবহানাল্লাহ বিশ্বাস করেন ভাই আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে আমার আর আসছে না কথা বলা শেষ করে দিই আন্না ফারিদ দিকে এঙ্গুইতাম গলায় বেতন চলে সাকানা রং সাহা হাইছে বেশি বেশি হ্যাঁ লবণ হইতাম দ লবণ দল আল্লাহ ও গো আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ জীবন মুদের যত দিন থাকিবে সুপথে চালাও, মাফ করে দাও আল্লাহ, ও গো আল্লাহ ক্ষমা করে দাও। সবাই মিলি কি একই আওয়াজ, ইমানি আওয়াজে আল্লাহ, ও গো ক্ষমা করে দাও,